আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আমরা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তো আসলে আমরা যদি কোনো সময় বিজনেস শুরু করি অথবা আমাদের যদি কোনো বিজনেস থাকে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বিজনেসটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে ইনক্লুড করব তো আসলে আমরা এই বলতে চাচ্ছি যে আমরা যে নর্মাল হোয়াটসঅ্যাপ ব্যবহার করি বা মেসেঞ্জার ব্যবহার করি তো আমরা আজকে ব্যবহার করবো যে হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ তো বা হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা বলে তো আজকে আমি এটা দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস ক্রিয়েট করবেন এবং হচ্ছে আপনি সম্পূর্ণ সেট আপ দেবেন তো আপনারা জেনে থাকবেন যারা বিজনেস করে থাকে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেসটাই ব্যবহার করে কারণ এটাতে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল তারপর হচ্ছে আপনার ফেসবুক পেজ আপনার ইনস্টাগ্রাম মানে আপনার সকল একত্রাতে আপনার এটা হোয়াটসঅ্যাপ ওয়েবসাইটের মতো কাজ করবে যেখানে কিন্তু সবগুলো কিছু আপনি এখানে লিঙ্ক করে রাখতে পারবেন সব কিছু কিন্তু এখানে শোকে জায়গা করে রাখতে পারবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে হোয়াটসঅ্যাপ বিজনেস অনেক কাজে দেয় তো আজকে কিন্তু দেখা হচ্ছে কী কীভাবে ক্রিয়েট করবেন এবং সেট আপ দেবেন তো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যায় এবং দেখে যে আসলে এটি কীভাবে করতে হয় তো ভিওয়ার্স আপনার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে যেটি করতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর এখন আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনি এখানে লিখে সার্চ করবেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস তো হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে সার্চ করলে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে ঠিকই এরকম একটি অ্যাপ চলে আসবে তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস আপনার হোয়াটসঅ্যাপ না তো আপনি দেখতে পাচ্ছেন যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটা নর্মাল আর দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ বিজনেস তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন ওপেন নামে একটি অপশন তো আপনি ওপেনে জাস্ট ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে বলছে যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তো আপনি এখানে অ্যাগ্রিয়ান্ট কন্টিনিউ দিলেন তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে লিঙ্ক দিস ডিভাইস টু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি এরকম আসে আর কি তো এরকম আসলে আপনি যেটি করবেন এখান থেকে ওই উপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন তো থ্রি ডট থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে হেল্প এবং বলতেছে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট তো আপনি যেটি করবেন এই রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেট চলে আসবে এবং এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে কী ধরনের তথ্য যেমন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তো আমি এখান থেকে প্রথমে আমাদের যে কান্ট্রি আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম আর করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস ডাবল এট জিরো এটা আমাদের কান্টি কোড এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখন মোবাইল নাম্বারটি দিতে বলছে তো আমি এখন যদি করবো সেখানে এখানে আমাদের মোবাইল নাম্বারটি দেবো তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমি তো এখন নেক্সটে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে বলছে যে কানেক্টিং তো এখানে বলতেছে সে যে আমাকে আবারও বলছে যে আপনার নাম্বারটা ঠিক আছে কিনা একটু দেখে নেন তো আমি এখান থেকে ওকে করে দিলে তারা আমার মোবাইলে কল দেবে অথবা হচ্ছে তারা একটি মেসেজ দিয়ে আমাদের ছয় ডিজিটের একটি কোড দেবে তো কোডটা দিলে তারপর কোডটা আমাদের এখানে টাইপ করতে হবে কিন্তু যদি আপনাদের এখানে কোথাও ভুল হয় বা নাম্বার টাইপ করতে ভুল হয় তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রং নাম্বার এই যে এখানে রং নাম্বার নামে একটি অপশন রয়েছে তো আপনি কিন্তু এখানে রং নাম্বারে ক্লিক করে আপনার কিন্তু নাম্বারটা কারেকশন করে নিতে পারবেন তো আমাদের এখানে কোডটা আসবে তো আমাদের কোডটি অলরেডি চলে আসছে তো আমি কোর্ড এখানে দেখে দেখে টাইপ করে নিই তো ভিওয়ার্স আমাদের কোডটি এখানে দিয়ে দিয়েছি তো কোডটি দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের পরবর্তী ধাপে নিয়ে গিয়েছে এবং বলতেছে যে কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া তো আপনি এখানে যেটি করবেন এখানে আপনি চাইলে কন্ট্যাক্ট থেকে আপনার মানে কন্ট্যাক্ট লিস্টগুলো এখানে কানেক্টেড করতে পারেন না চাইলে নাই তো আমি এখান থেকে নাও করে দিলাম তো করে দেওয়ার পর এখানে বলছে আপনি ব্যাকআপের জন্য করে দেবেন কি না তো আমি এখানে ব্যাকআপের জন্য রাখছি না কো ক্যান্সেল করে দিলাম তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে ক্রিয়েট ইউর বিজনেস প্রোফাইল তো এখানে যেটি করতে হবে এখানে কিন্তু আপনাকে আপনার বিজনেসের নাম দিতে হবে তো আপনি যদি আপনার বিজনেসের নাম দিতে চান তাহলে এখানে বিজনেসের নাম দিয়ে দেবেন তো আমি রিসেন্টলি একটা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করেছি যেটা হচ্ছে আমার গ্যাজেট রিলেটেড তো আমি এখানে যদি আমি দিই সেই পেজটার নাম দিই যে গ্যাজেট ফোবিয়া তো আমি এখানে দিয়ে দিলাম তো সেখানে আমি আমাদের ব্যক্তিগত আর কি সেখানে আমি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স পণ্য সেখানে বিক্রি করতেছি তো সেটার জন্য আমি এখানে দিয়ে দিলাম আমাদের নামটি দিয়ে দিলাম নাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ছবি তো এখানে ছবি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গ্যালারি তো গ্যালারি থেকে আপনি এখান থেকে আপনার যে ছবিটি দিবেন বা আপনার যে কোম্পানির লোগো সেটা আপনি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন তো সম্ভবত আমাদের লোকগটি এখানে রাখা নেই তো জাস্ট আমি এখানে আমাদের এটাই দিয়ে দিচ্ছি তো আমি এটাই এখান থেকে সিলেক্ট করে দিলাম তো করে দেখতে প্রদ্য এখানে বলছে ক্যাটাগরি তো ক্যাটাগরিতে আপনি যেটি করবেন সেটা হচ্ছে আসলে আপনার এটা কী বিজনেস কী ধরনের বিজনেস সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো আমাদের যেহেতু এটা ইলেকট্রনিক্স তো আমি এখান থেকে আসলে ইলেকট্রনিক্সটা খুঁজে দিই তো এখানে যদি আমি একটু দেখি এদের শপিং এন্ড ডিটেলটা আমি দিতে পারি তো এখানে আমি এটা এটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমি যদি এখন সিমোর অপশনে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বিজনেসের ডেসক্রিপশন দিতে হবে এবং দেখতে আছে এখানে আপনার বিজনেসের অ্যাড্রেস দিতে পারবেন তো আমরা আসলে এগুলো এখন দিচ্ছে না পরে এটা কাস্টোমাইজ করে নেব তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন নেক্সটে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে ক্রিয়েটিং বা সেরাপ হচ্ছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে যে ক্রিয়েটিভ ক্যাটালগ ক্যাটালগ মানে এখানে আপনার শোক শোকেস টাইপের আপনি কিন্তু আপনার পণ্যগুলো বা বিভিন্ন আপনার যে ডিভাইস বা ইকুইপমেন্টগুলো আছে বা আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে ক্যাটাগরি করতে পারবেন তো আমি এটা এখন আসলে ক্যাটালগটা করতেছেন এখানে নট নান করে দিচ্ছি তো করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের যে হোয়াটসঅ্যাপ বিজনেস সেটা কিন্তু আমাদের সামনে এরকম ওপেন হয়ে গিয়েছে তো ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু এই যে অনেকগুলো অপশন পেয়ে গিয়েছেন এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে গিয়েছেন যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে বলছে প্রথমটা বিজনেস প্রোফাইল তো আপনি এখানে ক্লিক করলে আপনার যে বিজনেস প্রোফাইলটা আছে এখানে এটা কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে আপনি কিন্তু এখানে চাইলে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড করতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে সেখানে নিয়ে যাবে ফেসবুক পেজে জয়েন করার জন্য তো আমি এটা আসলে এখানে রাখতেছি না তো দেখতে পাচ্ছেন যে আমাদের তারপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে প্রোডাক্ট তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যে আমি বললাম না ক্যাটালগ বা আপনার প্রোডাক্টগুলো এখানে শোকেস করে রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্রিয়েট ক্রিয়েট নিউ আইটেম ক্লিক করি তো এখানে কিন্তু চলে আসছে যে আপনি আসলে এখানে কী ক্যাটালগ টাইপের বা কী প্রোডাক্টের বা কি আপনার সার্ভিস এখানে আপনি দিতে চাচ্ছেন তো এটা কিন্তু আপনি এখানে দিয়ে দিলে এভাবে কিন্তু আপনার এখানে শোকেস টাইপে হয়ে যাবে এখন যদি একটু উপরের দিকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে অ্যাডেড অ্যান ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ওয়েবসাইট ঠিকানা দিতে পারবেন আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটে ঠিকানা দিতে পারবেন আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন তারপর বিজনেস আওয়ার দিতে পারবেন বিজনেস অ্যাড্রেস ডিসক্রিপশন সম্পর্কে কিন্তু এখানে দিতে পারবেন এখন আসি যে আপনার ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে আপনার বুস্ট করা বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আপনি জানেন যে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু বিভিন্ন সময় অ্যাড আসে আসলে এই যে এখান থেকে কিন্তু অ্যাড দিতে হয় তো বিজনেসের এখান থেকে আসলে এখান থেকে কিন্তু আপনার এখানে চাইলে আপনি কিন্তু এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা রয়েছে যে স্পন্সর আপনি যেখানে মানে আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে বা অনলাইন প্ল্যাটফর্ম আছে আপনি যেখানে দেখবেন যে যে এই লেখাটা স্পন্সর তো সেটা মানে বুঝবেন যে এটা আসলে পেইড মানে পেইড প্রমোশন বা এটা আসলে টাকা দিয়ে এখানে বুস্টিং করছে বা অ্যাডভার্টাইজমেন্ট চালিয়েছে এই স্পন্সর লেখাটি আপনি যেখানে পাবেন তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন তো দেখতে আছেন যে আমাদের এখানে পুনরায় কিন্তু ক্যাটালগটা চলে আসলো মানে একই কথা হয় আমাদের যে বিজনেস সেটিং যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে আলাদা ভেঙে ভেঙে দেওয়া আছে তো আপনি কিন্তু চাইলে এখানে এগুলো কিন্তু সেট আপ করে নিতে পারবেন তো আপনাদের এখানে একটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই মানে কুইক রিপ্লাই দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে সেট আপ করে রাখেন তাহলে এটা কিন্তু কুইক রিপ্লাই দিয়ে দেওয়া যাবে এবং দেখতে পাচ্ছেন আপনার এখানে বলছে যে অটোমেটিক রেসপন্স বা অটো আপনার মেসেজটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক আপনার যে মেসেজ সেটা কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আপনার মোটামুটি আপনার যে হোয়াটসঅ্যাপ বিজনেস সেটা কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে আপনি এটি সাজাবেন বা কীভাবে আপনি এটি কাস্টোমাইজ করে নেবেন তো এই ছিল আপনার মোটামুটি ভিডিও তো তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের সেটিং আসলে কিন্তু একই রকম সব কিছু দেখাচ্ছে এখান থেকে কিন্তু চাইলে আপনি যে কিউআর আর করতে সেটুকু কিন্তু আপনি শেয়ার করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিও যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের যে বিজনেস প্রোফাইলটা আছে সেটা আপনি ক্রিয়েট করবেন না কীভাবে আপনি কাস্টমাইজ করবেন কীভাবে সেট আপ করবেন তো ভেয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে চান সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ